বাজারে নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় টিসিবির লাইনে ভিড় বেড়ে চলেছে। ভোগান্তিতে পড়েছেন পণ্য নিতে আসা নিম্ন আয়ের মানুষরা। রাজধানীর ফার্মগেট এলাকায় দেখা যায় টিসিবি ট্রাকের পেছনে পণ্য নিতে আসা মানুষের ভিড়। অনেকে অভিযোগ করেছেন কেউ কেউ প্রতিদিনই পণ্য নেন, এ কারণে প্রকৃত নিম্ন আয়ের মানুষ বঞ্চিত হচ্ছেন। প্রতিদিন কে বা কারা কেউ যেন একাধিকবার নিতে না পারে টিসিবির পণ্য, এর জন্য বিশেষ নিয়ম চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম একযোগে 20 মার্চ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুরু হবে। এগুলা বিক্রি করলে কত পান? এটা আমরা বিক্রি করি না তো, না আমি বিক্রি করলে লাভ নেই। বিক্রি তো আমি তো করি না, আমি তো খাবারের জন্য নিতে হয়। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে রয়েছেন সহকর্মী এআর বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল বাদল, ভ্যাট ট্যাক্স কমানোর পর নিত্যপণ্যের দামে কোনো প্রভাব পড়েছে কিনা, আবার সেই সঙ্গে বিক্রেতারা কি বলছেন এই কমানোর প্রতিক্রিয়ায়? সরকার কমালেও আসলে ক্রেতাদের জন্য তেমন কোনো সুখবর নয়। আমরা বাজারে ঘুরে দেখেছি, আর এখানে একজন বিক্রেতা রয়েছে, তার কাছ থেকে আগে জানতে চাই যে সরকার কোনো প্রভাব পড়েছে কিনা, আপনারা কি কম দামে পাচ্ছেন বা দিতে পারছেন কিনা? না, আমরা তো এখনো পাইনি, আমরা আগের দামে পাইতেছি, কোম্পানি আগের দামে দিতেছে, আমরা দিচ্ছে এখনো কম গ্যাস নেই। এখন শুধু চিনির গ্যাস একটু কম পাইছি, আগের থেকে 50 টাকা পুষ্টায় কম পাইছি। এটা কি ভ্যাট কমানোর কারণে? এটা হতে পারে ব্যাটের কমানোর কারণে, হতে পারে এটা হতে পারে চিনিতে 50 টাকা কম পাইছে, আর তেলের বাজারে এখনো কম পাইনি। ধন্যবাদ আপনাকে। একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই, এই নিত্যপণ্যের দাম বাড়ার কারণে কি ধরনের সমস্যা হচ্ছে? সরকার তো ভ্যাট কমিয়ে থেকে, আপনারা কি সেই সুবিধা পাচ্ছেন এখনো? সেই জন্য তো মনটা খুব খারাপ, সেই সুবিধা এখনো আমরা পাচ্ছি না। অনেক মধ্যবিত্ত ফ্যামিলি কেনাকাটা করে খাওয়ার মতন উপযুক্ত না। আমি বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই দিকে নজর দেওয়ার জন্য। আমরা যারা আছি আমরা অনেক কষ্টে আছি, এবং এই কেনাকাটা নিয়ে সামনে রমজান একটা পবিত্র মাস, ওনাকে আমরা আবারও বিশেষভাবে অনুরোধ করছি যে এই বাজার যাত্রা যাতে নিয়ন্ত্রণে আসে, আমাদের খাদ্যের বাইরে চলে যাচ্ছে সবকিছু। যেমন আজকে তেল কিনতে আসছি, আমি তেল কিনে যাব না, তেল কিনতে পারবো না, মানে অনেক রেটটা সরকার যা বলছে ব্যাটু রয়ে দিচ্ছে, কার্যকরী তো কিছুই দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দেখছেন যে দোকানে তেল রয়েছে প্রচুর পরিমাণে, বিভিন্ন দোকানে তেল রয়েছে, কিন্তু এখন পর্যন্ত সরকার যে ভ্যাট কমিয়েছে সেটির প্রভাব পড়েনি। এছাড়া যে উচ্চ মূল্যের অন্যান্য পণ্য সেগুলো প্রায় একই রকম রয়েছে, বাজারে কিছুই কমেনি, যে কারণে কিছুদিন লাইনে কিন্তু ভিড় বাড়ছে এবং এই ধরনের ক্রেতারা নানা ধরনের ক্ষোভের কথা জানাচ্ছেন এবং বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এখন কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এআর বাদল। দিনাজপুরের হিলি স্থলবন্দরে আরেক দফা কমেছে পেঁয়াজের দাম। বন্দরে খুচরা বাজারে কেজি প্রতি 16 টাকায় বিক্রি হচ্ছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ। এর পাশাপাশি দেশি পেঁয়াজ 3 থেকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকায়। দাম নাগালের মধ্যে আসায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায় গতকাল এই বন্দর দিয়েই 1175 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজের মতো অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আমদানি বাড়ানোর পাশাপাশি নানামুখী পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল বাদল, বাজারে সয়াবিন তেল ও পেঁয়াজের দাম কমেছে কিনা সেটি জানাবেন, সেই সঙ্গে রংপুরের বাজারে নিত্যপণ্যের দাম ও সরবরাহ সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আমি এখন আছি রংপুরের সিটি বাজারে। আসলে সরকার যে আপনার নিত্যপণ্যের উপরে ভ্যাট কমিয়েছে, তার ফলে আসলে রংপুরের বাজারে তেলের দাম কিছুটা কমলেও আসলে বড় বড় কোম্পানিগুলো তারা কিন্তু সরবরাহ একেবারে কমিয়ে দিয়েছে, কারণ নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করছেন বাজারে। আর ভারত থেকে যে পেঁয়াজ আমদানি হচ্ছে, সেই পেঁয়াজ আমদানি হওয়ার ফলে কিন্তু আমরা দেখেছি যে আসলে রংপুরের বাজারে কিন্তু সেইভাবে পেঁয়াজের দাম এখন কিন্তু কমেনি, কারণ রংপুরের খুচরা বাজারে তেলের আপনার তেল এবং ইয়ার দাম কমলেও, কারণ আপনার পাইকারি বাজার কিন্তু আসলে ঠিকই রয়েছে, কারণ পাইকারি বাজারে এখন পর্যন্ত আমরা দেখেছি যে নিত্যপণ্যের দাম আগের তুলনায় অনেকটাই কমে এসেছে, কিন্তু যারা খুচরা বিক্রি করছেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকটাই তারতম্য হচ্ছে, কারণ এদিকে আপনার তেল এবং বিশেষ করে এই মধ্যে আমরা দেখেছি যে আপনার মসুরির ডালের দাম কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, কারণ বাজারে মনিটরিং ব্যবস্থা নেই। যারা ভোক্তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই দাম কিন্তু হু করে বাড়ছে এবং এর দাম কিন্তু আসলে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
আমরা দেখেছি ইতিমধ্যে যে চালের দাম এখন পর্যন্ত রংপুরের বাজারে স্বাভাবিক রয়েছে, কারণ সাধারণ মানুষ যারা বলছেন যে আসলে আগের তুলনায় কিছুটা হলেও স্বস্তি ফিরছে বাজারে, কিন্তু কিন্তু এখন পর্যন্ত যে বাজারের মনিটরিং ব্যবস্থা সেটি কিন্তু জোরদার না থাকায়, কারণ যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছেন, কারণ যে তার মতো করে এখানে কিন্তু অনেকেই ইয়ে করছেন। কারণ আমরা দেখেছি যে আসলে রমজানকে ঘিরে একটা সিন্ডিকেট তারা কিন্তু বাজারে সক্রিয় ভূমিকা রাখছেন, কারণ এই মুহূর্তে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা না হয় তাহলে হয়তো এর রমজানে হয়তো এর ভয়াবহ রূপ দেখা দিতে পারে। হাবিবা, রংপুরের মনে করেন যে বাজার ব্যবস্থা এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদুন।